কারো হেরে যাওয়ার কারণ না হয়ে কারো জিতে যাওয়ার প্রেরণা হন, কারো কান্নার কষ্ট না হয়ে বরং কারো হাসির এক্সাম্পল হন। আপনার একটা নেগেটিভ কথা মুহূর্তে যে কারো স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে, আবার কারো কাঁধে হাত রেখে বলা একটা পজিটিভ এক্সাম্পল কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রত্যেকটা মানুষের উত্থানের পেছনে খুব একটা ছোট্ট ইতিহাস থাকে। চরম হতাশা, দুর্দশা আর ক্রমাগত ব্যর্থতার জ্বালা বুকে নিয়ে যখন সে জীবনের মানেই খুঁজে পায় না, ঠিক তখনই, ইয়েস ঠিক তখনই কেউ একজন কাঁধে হাত রেখে, চোখে চোখ রেখে বলে, তুমিও পারবে। এই ছোট্ট একটা ভরসা থেকেই জন্ম নেয় আরেকটা বারুদের, যাদের আমরা সাকসেসফুল পার্সন বলি। বারবার ঘুরে দাঁড়াতে চাওয়া ছেলেটিকে কিংবা আরেকবার উঠতে চাওয়া মেয়েটিকে সব বাদ দাও বলে থামিয়ে না দিয়ে বরং আরেকবার চেষ্টা করো বলে স্পিরিটটা বাড়িয়ে দিন। কারো ধ্বংসের কারণ না হয়ে কারো উত্থানের ইতিহাস হন। প্রিয়জনকে অন্তত একবার মিথ্যা করে হলেও বলুন, জানি তুমি সফল হবেই, বৃথা যাবে না তোমার পরিশ্রম। তবে দেখবেন আপনার কেরিয়ার অসচেতন প্রিয় মানুষটিও আপনার এই মিথ্যা প্রশংসায় অনুপ্রাণিত হয়ে বা তার প্রতি আপনার বিশ্বাস সত্যি করার জন্য হলেও তিনি অন্যদিনের তুলনায় একটু বেশি পরিশ্রম করবেন, নতুন করে কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করবেন, হয়তো একদিন সত্যি সত্যি তিনি সফল হয়ে উঠবেন। ভুল ইংরেজিতে কথা বলা বন্ধুর উচ্চারণ শুনে তাকে নিয়ে হাসাহাসি না করে বরং তাকে একটু উৎসাহ দিন। দেখবেন আপনার উৎসাহ পেয়ে অল্প আধটু ইংরেজি জানা ছেলেটিও একদিন সর্বোচ্চ স্কোর নিয়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবে। যদি তার স্পিডকে থামিয়ে দিতে চান তবে তাকে নিয়ে আপনার বিদ্রূপক হাসিটাই যথেষ্ট। কারো জীবনের ভিলেন না হয়ে আজীবন কারো বদলে যাওয়া জীবনের হিরো হওয়ার কাজ করুন। অল্প একটু গান জানা প্রিয়জনকে মিথ্যা করে হলেও গানের প্রশংসা করুন, তবে দেখবেন আপনার এই মিথ্যা প্রশংসায় অনুপ্রাণিত হয়ে বা তার প্রতি আপনার বিশ্বাস সত্যি করার জন্য হলেও তিনি অন্যদিনের তুলনায় রোজ 10 মিনিট বেশি গান অনুশীলন করবেন, হয়তো একদিন সত্যি সত্যি তিনি ভালো শিল্পী হয়ে উঠবেন। আর তাকে থামিয়ে দেওয়ার জন্য তার গান নিয়ে আপনার নেগেটিভ মন্তব্যই যথেষ্ট। কারো পতনের কারণ না হয়ে কারো উত্থানের গল্প হয়ে উঠুন। প্রতি ঘন্টায় একটি করে সিগারেট খাওয়া ছেলেটিও কয়েক ঘন্টা সিগারেট ছাড়াই দিব্যি কাটিয়ে দেয় প্রেয়সীর সাথে ঘুরতে গিয়ে, কারণ তার প্রেয়সীর বিশ্বাস ছেলেটি ধূমপান করে না। এই একটি মিথ্যা বিশ্বাসকে সত্যি করতে কত চেইন স্মোকার সারাটা দিন ধূমপান ছাড়াই কাটিয়ে দিল প্রেয়সীর সাথে লং ড্রাইভে গিয়ে। তোমার হাসিটা খুব সুন্দর, এমন প্রশংসা যে মেয়েটি শুনেছে, সে কতবার যে আয়নার সামনে দাঁড়িয়ে কারণ ছাড়াই হেসেছে তার হিসেব ওই মেয়েটির কাছেই আছে। যে ছেলেটিকে হেয়ার স্টাইলের প্রশংসা করা হয় সে দিনে অন্তত কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়ে চুলের যত্ন নেয়। কেন এমনটি হয়? কারণ আমরা প্রিয় মানুষের বিশ্বাসগুলোকে মিথ্যা হতে দিতে চাই না। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা একটি ছোঁয়াচে রোগ, হতাশা একটি ঘাতক ব্যাধি, নীরবেই ধ্বংস করে দেয় সাফল্যের পথটুকু। তাই ছাড়ুন হতাশা, বাঁচান আশা, আপনার হাতের মতোই সফলতা।